सुप्रिय दर्शक वीडियो एंटरटेनमेंट न्यूज़ पक्ष सकल के स्वागतम। आज 8 अप्रैल 2021 रोज बृहस्पतिवार सप्ताह शेष दिन ट्राफिक अपडेट जाना संगे थकून जेहेतु लकडाउन चलते एवं राजधानी विभिन्न अंचले परिवहन नियम माफिक चलाचल अनुमोदन देवा तब दूर पाल्लार जानबहन चलते ना जरा सकाल सकाल अफिसर उद्देश्य रवना देवें विभिन्न काजे जावार चिंता भावना करछेन तारा हाथे समय निये बेर होबेन कारण आपनाके ए रूटटी अर्थात विमानबंदर खिलकेत बनानी हुए जहांगीर गेट दिए मिरपुर शाहबाग बा न्यू मार्केट जारा जावार चिंता भावना करछेन आपनाके बनानीते एकटी दीर्घ ट्राफिकेर माध्यमे आटके थाकते हबे अतएव हाथे समय निये बेर होबेन। आर जेहेतु सीमित आकारे परिवहन चलछे एवं एकटी सीट खाली थाके सब समय देखते पाच्छेन परिवहनगुलोते अतएव आपनाके हाथे समय निये बेर होबे सीट फिल आप हये गेले किन्तु आपनी বাসে উঠতে পারবেন না এবং আপনি সঠিক টাইমে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। অতএব যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন হাতে সময় নিয়ে বের হবেন। আর সুপ্রিয় দর্শক আরেকটি অনুরোধ, আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন এবং যত্রতত্র থুতু ফেলবেন না। আর বাস কন্ডাক্টরদেরকে অবশ্যই সতর্ক করে দিবেন যেন তারা অতিরিক্ত যাত্রী বাসে না তুলে এবং দুই সিটে একটি সিট খালি থাকবে, কারণ আমাদের নিরাপত্তা নিশ্চিত আমাদেরই করতে হবে, আমাদেরকে নিজ দায়িত্বে সচেতন হতে হবে। দেখতে পাচ্ছেন বাসটিতে অর্ধেক খালি, ঠিক এইভাবে। এখন মহাখালী ফ্লাইওভারের দিকে তাকিয়ে দেখতে পারেন, অদূরে মহাখালী ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভারের উপরে কোনো ট্রাফিক জ্যাম বা ট্রাফিক সিগন্যাল দেখা যাচ্ছে না, তবে মহাখালী ব্রিজে ওঠার পূর্বে সৈনিক ক্লাব এদিকে ট্রাফিক জ্যাম দেখা যাবে। অতএব আপনাকে হাতে সময় নিয়ে বের হতে হবে। আর সামনের দিকে জাহাঙ্গীর গেট অভিমুখে, জাহাঙ্গীর গেটে কোনো ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে না, আপনারা এই দিকটায় একটু স্বস্তিতে থাকতে পারবেন যেহেতু এই রুটে এখন কোনো ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে না। যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দেন আপনার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব, যারা এই লাইভটি দেখবে তারা অন্তত বিকল্প রাস্তা ব্যবহারের চিন্তা করবে এবং তারা সঠিক সময়ে তাদের লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে, কারণ আপনারা শেয়ার করলে আপনাদের পরিচিত জনরা ফেসবুকে যারা আছে তারা সবাই জেনে যাবে। এই রুটটিতে তেমন কোনো ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে না। এছাড়া রাস্তায় গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত পরিবহন বেশি দেখা যাচ্ছে, সিএনজি বাইক ইত্যাদি রাস্তায় রয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের রাস্তার আপডেট আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।